অনুসারীদের চাপের মুখে দেশে আসা না আসা নিয়ে আবারও মুখ খুলেছেন জনপ্রিয় লেখক পিনাকী ভট্টাচার্য। 26 আগস্ট ফেসবুকে আমি কেন এখন বাংলাদেশে আসতে পারছি না এই শিরোনামে একটি লেখা শেয়ার করেছেন। কী লিখেছেন সেই লেখায় পিনাকী, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, বিষয়টা বুঝাইয়ে বলি, আমি ফ্রান্সে পলিটিক্যাল রিফিউজি, আমার স্ট্যাটাস রিফিউজি, আমি রাষ্ট্রহীন, আমার বাংলাদেশের পাসপোর্টও নাই। আমাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে কারণ আমি তাদের বলছি হাসিনা থাকার কারণে আমার জীবন নিরাপদ না বাংলাদেশে, তারা এটা মান্য নিয়ে আমার রিফিউজি বানাইছে। আমার রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত আমার রেসিডেন্স পারমিট, তারা কইছে এবার কুরিকম মেখাও, আমি কুরিকম মেখাই, কোথায় কাজ করি কি কাজ করি আপনাদের আমি বলছি। আমার পুত্র এখানে ইউনিভার্সিটিতে পড়ে, আমার পোলা হিসেবে সেও একটা রেসিডেন্স পারমিট পাইছে, আমার স্ত্রীও পাইছে। এখন আমি যদি ফরাসি সরকারের কাছে আমার পাসপোর্ট ফেরত চাই তাহলে 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা, আমার রিফিউজি স্ট্যাটাস আর থাকবে না, আমারে কইবে তুমি দেশে ফিরে যাও, তোমার হাসিনা ডার্লিং তো নাই। আমি আমার রেসিডেন্স পারমিট হারাইতে পারি, নাও পারি, হারাইতে কিন্তু অল্প হইলেও রিস্ক থাকে যে আমার রেসিডেন্স পারমিট আমি হারাইতে পারি, আমি এই ঝুঁকির মধ্যে যাইতে চাই না। 2 নম্বর সমস্যা, এই প্রসেসটা দীর্ঘ, কম করে হলো 6 মাস থেকে 1 বছর, 1 বছর যদি অপেক্ষাই করতে হয় তার চাইতে আমার এই সময় ফ্রেঞ্চ ন্যাশনালিটি নিয়ে নেওয়া ভালো, এই সময় ন্যাশনালিটি পাওয়া যায়। বাংলাদেশ সরকার যদি ফ্রেঞ্চ সরকারের কইতো ওরে ইমিগ্রেন্ট বানিয়ে দাও, ওর নিরাপত্তার দায়িত্ব আমাদের, তাহলে আমি আগামীকাল দেশে ফিরতে পারতাম, এটা 5 মিনিটের কাজ। এই কাজ প্রফেসর ইউনুস সরকার করার টাইম পায় না বা করতে চায় না, ফেয়ার এনাফ। আমি ফ্রেঞ্চ পাসপোর্ট পাই তারপরে ফিরবো, কিন্তু আপনারা মনে রাখেন আমার লগে এটা করা হয়েছিল, আমি কোনো ফেভার চাইতেছি না, আমি সরকারকে ফেভার করতেছি, এইটা মাইন না আমারে ফিরাইতে হবে। আমার যদি মাঠে দরকার না লাগে করেন কাম, ডেইলি মাঠে গ্যান্তাম সামলান।